মাংসটা একটু দেখো তো, তোমার ভাইয়াকে আমি 3-4 বার ডেকেও ঘুম থেকে উঠাতে পারিনি। এখন যদি না যাই তাহলে সেহেরির সময় শেষ হয়ে যাবে। ভাবি, তুমি অযথায় পরিশ্রম করে যাচ্ছ, দেখবা ভাইয়া ঠিক সময় সেহেরি খেতে হাজির হয়ে যাবে। এতবার ডাকার পরেও যার ঘুম ভাঙেনি সে আর সময় মতো আসতে পারবে না। আমি তাড়াতাড়ি গিয়ে ডেকে নিয়ে আসি, তুমি মাংসটা দেখো। আমার ভাই তো, তাই আমি বলছি, দেখবে সঠিক সময় সব কাজ করে ফেলবে। হয়েছে হয়েছে, ভাইয়ার গুণগান আর না গাইলেও চলবে। মাংসটা দেখো, আমি আসি। এখনো তো অনেক সময় আছে, তুমি দেখো আসাদ ঠিকই সময় মতো উঠে যাবে সেহরি খেতে। কোথায় সময় আছে আম্মা, তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে হুড়োহুড়ি করে সেহরি করার কোনো মানেই হয় না। আমি ওকে এখন না ডাকলে ওর আজকে সেহরি করাই হবে না। আসাদ, আসাদ, তোমাকে কতবার ডেকে গেলাম, ওঠার কোনো নামগন্ধ নেই, তাড়াতাড়ি ওঠো। কিসের হুম, সেহেরির আর মাত্র 25 মিনিট বাকি, তাড়াতাড়ি ওঠো। এত অল্প সময় যে কি করবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখো তো অবস্থা, এমন রাজকীয় ভঙ্গিতে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছো, মনে হচ্ছে সেহেরির এখনো অনেক সময় বাকি আছে। তুমি যে এত অল্প সময় কিভাবে ফ্রেশ হবে, কিভাবে সেহেরি করবে আমি কিছুই বুঝতে পারছি না। ওঠো না। 20 মিনিট? কিসের 20 মিনিট? সেহেরির বাকি। বুঝতেই যখন পারছো তাহলে এখনো উঠছো না কেন, তাড়াতাড়ি ওঠো। শোনো, আমি টেবিলে যাচ্ছি, খাবার টাবার সব কিছু রেডি, আমার জন্য তোমাকে আর ডাকতে আসতে না হয়। তাড়াতাড়ি ওঠো, ওঠো, উঠো, তাড়াতাড়ি আসো। কিরে বাবা, এত তাড়াহুড়ো করছিস কেন, আস্তে আস্তে খা। এত দেরি করে ঘুম থেকে উঠলে তো তাড়াহুড়ো হবেই, যদি একটু আগে উঠতো তাহলে আস্তে ধীরে আরাম করে খাবারটা খেতে পারতো। সন্ধ্যা, আমার দই কোথায়? হ্যাঁ, তুমি জানো না আমি সেরি করবার দই খাই, তাদের দই নিয়ে যাও। এত অস্থির হওয়ার কি আছে, আনছি তোমার দই। ভাবি, তুমি বসো, আমি যাচ্ছি। বাবা, একটা ডিম নে না। না মা, এখন ডিম খাওয়া যাবে না, এমনিতে গ্যাসের সমস্যা, ডিম খাওয়ার সাথে কষ্ট হবে। বৌমা, তুমি একটা ডিম খাও। না না মা, আমার খাওয়া শেষ, আমি আর কিচ্ছু নিব না। আজকের খাবারটা কেমন হয়েছে? আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। শুকরিয়া তো আদায় করবেই, এত অল্প সময়ের মতো সিহেরির মতো এত বড় একটা মিশন তুমি কমপ্লিট করেছো। কি সমস্যা তোমার বৌমা, তুমি আমার ছেলেটার পিছনে লাগছো কেন? তুমি কথায় কথায় শুধু আমার ছেলেটার খুদ বের করতেছো। মা, তুমি যদি আগে থেকে ভাইয়ার পেছনে ভাবে লেগে থাকতা তাহলে ভাবির আর এত কষ্ট করতে হইতো না। একদম ঠিক বলেছো। হয়েছে হয়েছে, এখন দেখি তোরা দুইজনই আমার ছেলেটার পিছনে লেগেছিস। আহ মা, বাদ দাও না, কই আমি এত অল্প সময়ের ভিতরে সেহরির মতো মিশনটা শেষ করলাম, তোমরা আমাকে একটু অ্যাপ্রিসিয়েট করবে তা না? আমি গেলাম।
শুকরিয়া জনাব, আপনি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে এসেছেন। মেনশন নট। আমি তোমার সমস্যাটা বুঝি না, রোজার প্রথম দিন থেকে দেখছি সেরির পর পর তুমি ফিউজ হয়ে যাও। দেখো এখন 5টা বাজে, আমি 2 ঘন্টা ঘুমাবো, 7টা বাজে উঠে আবার অফিসের জন্য রেডি হতে হবে, আমাকে একটু ঘুমোতে দাও। এই জন্যই তো আমি তোমাকে বলি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, রাত 2টা পর্যন্ত যদি টিভি দেখে ঘুমাও তাহলে তো এমনটা হবেই। আমার বাবাকে দেখো, সেহেরির পর আমার বাবাকে আমি কোনোদিনও ঘুমোতে দেখিনি, কারণ রাত্রে তারাবি নামাজ শেষ করে বাবা ঘুমিয়ে পড়ে। এই কারণেই সেহেরির সময় উঠতে বাবার কোনো কষ্ট হয় না আর ঘুমটাও পুরোপুরি হয়। এই তুমি কি আমাকে ইনডাইরেক্টলি তারাবির নামাজ না পড়ার খোঁটা দিচ্ছ? ইনডাইরেক্টলি না, ডাইরেক্টলি আমি তোমাকে তারাবি নামাজ না পড়ার খোঁটা দিচ্ছি। আচ্ছা তুমি কি কোনো কিতাবে প্রমাণ করতে পারবে তারাবি নামাজ না পড়লেও হয়? আচ্ছা বলবো না, ইফতারির পর। ইফতারির পর কেন, এখনই বলো। আচ্ছা এখন যদি আমি প্রমাণ দিয়ে দেই তাহলে কি আমাকে 2 ঘন্টা ঘুমোতে দেবে? ঠিক আছে, প্রমিস করলাম তুমি যদি প্রমাণ দিতে পারো তাহলে তোমার ঘুমের কোনো ব্যাঘাত আমি ঘটাবো না। আচ্ছা একটা কথা বলো তো, তোমার বাবা কি তারাবি নামাজ পড়ে? খুব ভালো কথা, জেনে খুশি হলাম যে আমার শ্বশুরমশাই তারাবির নামাজ পড়ে। আমি তারাবির নামাজ পড়ি না বিধায় তুমি তোমার ঈমান নিয়ে কথা বলতে পারো না। ভাঙা রেকর্ডের মতো সেই তখন থেকে একই কথা শুনিয়ে যাচ্ছ, তারাবির নামাজ পড়লে সওয়াব আছে, না পড়লে গোনা নেই। আচ্ছা ধরো তুমি একটা কাজ পেলে, যে কাজে মুনাফা বেশি কষ্ট কম, তুমি কি কাজটা করবে নাকি করবে না? নাকি এটা বলবে আমি যে কাজ করছি এতেই আমি ভালো আছি, আমার আর মুনাফার দরকার নেই? তোমার প্রশ্নের ভেতরে কিন্তু উত্তরটা আছে। তুমি মাত্রই বললে তারাবির নামাজ পড়লে সওয়াব আছে, না পড়লে গোনা নেই। আসাদ তুমি ভুল ব্যাখ্যা দিচ্ছ, আলিমগণের ইজমা অনুযায়ী তারাবি পড়া সুন্নত, এটাকে যে অস্বীকার করবে সে বিদাতের আবিষ্কারক। তারাবি নামাজ ছেড়ে দেওয়া জায়েজ নাই, এটা পড়তে হবে। একটু ঘুমাতে দাও প্লিজ, আমার 2টা ঘন্টা ঘুমের খুব দরকার। অসহ্য, তোমার এই ছেলে মানুষই আর গেল না। ঠিক আছে ঘুমাও, আমি লাইট অফ করে দিচ্ছি। হ্যালো, কিরে মা কেমন আছিস? হ্যাঁ রে, শ্বশুর বাড়িতে রমজান মাস তোর কেমন কাটছে? সত্যি বলতে জানিস মা, সেহেরি আর ইফতারের সময় তোকে আমরা খুব মিস করি রে। মা আমিও তোমাদেরকে অনেক মিস করি। আসলে কি জানো, তোমাদের ওখানে আর আমার শ্বশুর বাড়ির এখানে অনেক পার্থক্য। এটাই তো স্বাভাবিক, এক একটা পরিবার এক এক নিয়মে চলে, কারোটা কারোর সাথে মিলবে না, তাই না? মা তুমি মনে হয় আমার কথা বুঝতে পারোনি, আমি তোমাকে ওটা বলিনি, আমি তোমাকে বলছি রমজানের কথা। এই যেমন ধরো আসাদের কথা, ওর কাছে রোজা মানে কঠিন কোনো ব্যায়ামের মতো, আর বাবাকে দেখো, বাবা কত ইজিভাবে রোজাটা পালন করে। আর আসাদ ও পুরো বাচ্চাদের মতো, ওকে সবসময় এডুকেট করতে হয়। হয়েছে হয়েছে মা, এত বেশি নসিহত দিতে যাস নে। যদি সত্যিই এমন হতো মা, আমি ওকে নসিহত করতে পারছি তাহলে তো খুব ভালোই হতো। আচ্ছা মা আমি এখন রাখি, আসাদের আবার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, ওর অনেক জিনিসপত্র গোছগাছ করতে হবে। শোন মা, কাল জামাই বাবাকে নিয়ে আমাদের বাসায় ইফতার করতে আসবি তো? মা এই কথাটা আমার মনে আছে, তোমার আবার মনে করিয়ে দিতে হবে না, কালকে সময় মতো আমি তোমার জামাইকে নিয়ে চলে আসব। ঠিক আছে মা, রাখি। হ্যাঁ আচ্ছা মা। ওয়ালাইকুম আসসালাম। আজ অনেক গরম পড়েছে তাই না? বেকুব নারী, নাদান নারী, তুমি খালি এই গরমের তীব্রতায় দেখলে, কিন্তু এই গরমের মাঝে যারা সিয়াম সাধনা করছে, রোজা রাখছে, তাদের আমলটা কি হবে একবার ভেবে দেখো। তাই তো, তুমি তো ঠিকই বলেছো, এই গরমে বান্দা কত কষ্ট করে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, আল্লাহ তাআলা নিশ্চয়ই
বান্দার আমল নামে ভালো কিছু রাখবেন। তুমি হক কথা কইছো, একেবারে ইমানদারের মতো কথা কইছো। অথচ দেখো আমার না খুব খারাপ লাগে, এই যে মানে রোজার প্রথম পর্বই শেষ হয় নাই, জোহরের নামাজ পড়তে যায় দেখলাম দুই কাতারও পূর্ণ হয় নাই, আমার না খুব আফসুস লাগে এইসব নাদান বান্দার কথা চিন্তা করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে ইফতারি বাজার আনতে হবে। ওই গাদা, ওই ছাগল, ওই বাদর, ইফতারি বাজার আনতে হবে মানে তাই তুই এতক্ষণ কি করছস? স্যার আমি তো আপনার জন্যই অপেক্ষা করতেছিলাম, আপনি আসলে আপনাকে বলে আমি বাজারে যাইতাম, তার জন্য দেরি হয়েছে। নালায়েক কোথাকার, আমার জন্য অপেক্ষা করতে করতে তোর দেরি হয়ে গেছে না? আমি যে তোর সামনে দিয়ে গেলাম তখন তো তুই মোবাইলে খুশ গল্পে ব্যস্ত ছিলি, বেয়াদব কোথাকার। স্যার বাড়ি থেকে মায়ে কল দিছিল তো হ্যালোকে কথা কইতেছিলাম, আপনি যে বাড়ির বাইরে গেছেন আমি খেয়াল করতে পারিনি। এ গাধা, তুই আলাপে খুশ গল্পে এতই ব্যস্ত ছিলি যে আমার মতো জল জ্যান্ত একটা মানুষ তোর সামনে দিয়ে হাইটা গেল কিন্তু তুই দেখলি না, তাই না? কাজে ফাঁকি দেওয়ার জন্য সকল প্রকার ফন্দি তোর আগে থেকে জানা ফাজিল কোথা কর। কাদের তুই রান্নাঘরে যা তো, আমি আসছি। জি আচ্ছা। মাঝে মাঝে তোমার তো কি হয় না? এই সব কারণে এই নালায়েক কাজের লোকেরা মাথার উপর উঠা বসে লাই শুনে লাই দিবে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কোথাও যাবেন? জি বাবা জি, অনেকক্ষণ ধরে গাড়ির জন্য দাঁড়াইছি কিন্তু কিছুই পাইতেছি না। আচ্ছা চাচা আপনি যাবেন কোথায়? আমি তো শান্তিনগরের দিকে যাবো বাবা জি। ও আচ্ছা ঠিক আছে, আমি তো ওই পথ দিয়েই যাবো, চলুন। তুমি আমার জন্য কষ্ট করতে যাবা কেন? তুমি তোমার পথে যাও, আমি চলে যেতে পারবো। চাচা ইফতারির সময় হয়ে গেছে, আপনি যদি গাড়ির জন্য এখানে অপেক্ষা করেন তাহলে ইফতারি পাবেন না, আর আমি ইফতারি পাবো না, চলুন আপনাকে নামিয়ে দিয়ে ইফতারি করে নিব। আপনার বাসা কোথায়? আপনি কোথায় যাবেন? আমার বাসা গুলশান দুয়ে। গুলশান দুই তো একদিকে আর শান্তিনগর অন্যদিকে। সমস্যা নেই, আপনাকে নামিয়ে দিয়ে তারপর বাসায় যাবো আমি, চলুন। ঠিক আছে বাবাজি। বাবাজি আপনি বড় ভালো মানুষ। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনে হয় স্যারের অফিসে আজকে অনেক বেশি কাজের চাপ ছিল, তাই তো অফিস থেকে বাসায় আসতে এক ঘন্টা লেট হলো। আরে বৌমা তুমি শুকরিয়া আদায় করো যে বিয়ের পর এই প্রথম আমার ছেলে রমজান মাসে অফিস করছে, আরে আগে তো ছুটি নিয়ে বাসায় থাকতো রমজান মাসে। আম্মা আপনার এই অতি আদরের কারণে আপনার ছেলেটা বিগড়ে গেছে, দেখুন না এই গরমে রোজা রেখে শ্রমিকরা কেমন ঘাম ছড়াচ্ছে, আর আপনার ছেলে, আপনার ছেলে তো এসিতে বসে থাকে, তারপরেও ওর কাছে রোজা রাখাটা অনেক চাপের ব্যাপার। তুমি যাই বলো বৌমা, আমার ছেলেটা বিয়ের পরে অনেক বদলে গেছে, দেখবে আস্তে আস্তে আরও বদলে যাবে। আচ্ছা আম্মা আপনি আমাকে বলুন তো আপনার ছেলে কতটুকু বদলে গেছে? ওহো তুমি তো দেখছি আমার ছেলেটার পিছুই ছাড়বে না। আসাদ হায় রে কপাল, একে দেখে মনে হয় সারাটা খুন ঘুম মনে হয় পকেটে গুঁজে রাখে, সবমাত্র চোখের ভিতর দিবে আর ঘুমিয়ে যাবে। তোমার এই ঘুমের উপর যেন কারো নজর না পড়ে, তোমাকে যে কি কিউট লাগছে, আল্লাহ যেন সবসময় তোমাকে সবার নজর থেকে রক্ষা করে। ছাগলের বাচ্চা ছাগল, পুরো মাসের বাজার তো আমি নিজেই করি,
তারপরও মাঝে মাঝে কিছু প্রয়োজন হলে তার জন্য তো তোর আমি বেতন দিয়ে পুষতাছি, গইনে গইনে টাকা দেই। স্যার আমার ভুল হয়ে গেছে, কালকে সকাল সকাল যা যা লাগবো আমি বাজার থেকে নিয়ে আসবো। এই ছাগল আমার দিকে তাকা। আচ্ছা আমার কি দেখে তোর বুদাই মনে হয় আমারে? মানে তুই কালকে বাজারে যাবি, কালকে যাতায়াত খরচ আমারে আবার দিতে হবে? এই তুই কি আমারে আহাম্মক মনে করস? কি ব্রিজ কোথাকার? এই চল গেরগুল ব্যাকআপ কোথা পাস? খালি টাকা খরচ করার মধ্যে আসো। রোজা রাখা এরম ব্যবহার করলে রোজা কি থাকে? এমন রোজা না রাখাই ভালো। গরম গরম পেঁয়াজও দেখেছ এসা? তোমার ভাইয়ের এখনো ঘুম থেকে ওঠার কোনো নামগন্ধ নেই। রোজা রেখে যদি সারাদিন এভাবে পড়ে পড়ে ঘুমোতে হবে তাহলে তো এই রোজা রাখার কোনো মানেই হয় না, এই রোজা মাকরু হয়ে যায়। আচ্ছা ভাবি, ভাইয়া সারাদিন রোজা রাখে আবার নামাজও পড়ে, তাহলে তুমি কিভাবে বিচার করলে যে ভাইয়ার রোজা মাকরু হয়ে গেছে? এই যে তোমার ভাইয়ের প্রতি অতিরিক্ত টানের কারণে তোমার ভাইয়ের আজ এই অবস্থা। আমার বাবাকে দেখো, আমার বাবা প্রতিদিন মসজিদে গিয়ে আসরের নামাজ পড়ে ইফতারের কিছুক্ষণ আগে আমাদের বাসায় ফিরে। আচ্ছা ভাবি, তুমি যে আমার ভাইয়ার নামে আমার কাছে বদনাম করছো, এটা কি বোন হিসেবে সহ্য করা যায়? সহ্য না করতে পারলে আমি কি করব? যেটা সত্যি আমি তো সেটাই বলেছি। তুমি আমার ভাইয়ার নামে বদনাম করছো, আমিও তোমার নামে বদনাম করব। আমার নামে কি বদনাম করবে শুনি? ভাবি, তুমি কি দেখছো তুমি কত মোটা, আবার হাইটেও তেমন একটা না, মাঝে তোমাকে কি দেখে পছন্দ করছে এটা আমার মাথায় আসে না। তোমার মাথায় কিভাবে আসে এটা আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। কষ্ট করে সময় দেখে কি লাভ? ঘুমাও, ইফতারের এখনও 30 মিনিট বাকি আছে, তুমি এখনও 20 থেকে 25 মিনিট ঘুমাতে পারো। ইফতারের 5 মিনিট আগে আমি এখানেই আপনাকে ইফতারি দিয়ে যাব। অযথাই এখন বিছানা ছাড়লে তো এই 30 মিনিট আপনার কেয়ামতের মতো মনে হবে, তার থেকে আপনি ঘুমান, আমি সময় মতো আপনাকে ইফতারি দিয়ে যাব। বৌমা, আসাদের জন্য আলুর সব বানাইছো? আরে খাবার টেবিলে যদি ও আলুর সব না পায় তাহলে তো আমার ছেলেটার মুখটা একদম গোমরা হয়ে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না মা, স্যার ইফতারে যা যা পছন্দ করে তার পছন্দের সব খাবার আমি রান্না করেছি, খাবার টেবিলে মুখ গোমরা করার কোনো প্রশ্নই ওঠে না। এই মেয়েটাকে তো কিছুই বোঝাতে পারছি না। দেখলেন তো মা, আপনার ছেলে এখনো আসলো না। তারপরে ঠিক মতো ভাজিছো নি, এর থেকে ভালো হতো আমি যদি বাজার থেকে কিনে আনতাম। এত বড় হয়েছিস, রান্নাটাও ঠিকঠাক শিখিসনি, তোকে বিয়ে দিব কি করে? এতই যখন বেগুনের বদনাম করছো, রেখে দিচ্ছ না কেন? একের পর এক বেগুনি খেয়ে যাচ্ছে আর বদনামও করে যাচ্ছে। আরে আমি বদনাম করলাম কোথায়? আমি তো তার রিভিউ দিচ্ছি। শোনো, আল্লাহ তাআলা আমাদেরকে পেঁয়াজ, মরিচ, লবণ, হলুদ, তেল সমস্ত কিছু কেনার তৌফিক দান করছে।
এইগুলো যদি সঠিকভাবে আমরা ব্যবহার করতে না পারি, কাজে না লাগাতে পারি, আমাদেরই ব্যর্থতা, তাই না? এত যে বেগুনির বদনাম করছো, তাহলে খাচ্ছ কেন? তখন থেকে বেগুনিটা খেয়েই যাচ্ছে আর বদনাম করেই যাচ্ছে। তোমার বোনটা যে এত কষ্ট করে বেগুনিটা বানিয়েছে, আর তুমি তো মজা করে খাচ্ছো আর বদনাম করছো, রেখে দিচ্ছ না কেন? আমি যদি খাবারটা না খাই তাহলে তোমাদের মনটা খারাপ হবে। আমি তো চাই না তোমাদের কষ্ট হোক, তাই তো খাচ্ছি। আর এইসব খাবার খাওয়ার পরে মুখ দিয়ে তো খই ফুটবে। থাক ভাইয়া, আর রিভিউ দেওয়ার দরকার নাই। আমি আর পরবর্তীতে তোমার জন্য কিছুই বানাবো না। ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। খাওয়ার দরকার নেই তোমার। ইফতার মুখে দেওয়ার পরপর স্যারের মুখ থেকে একেবারে খই ফুটছে, আর ইফতার করার আগে সারাদিনে হাজারটা কথা বলেও মুখ থেকে একটা কথাও বের করা যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর কিছু বলবো না, আমি চুপ খাচ্ছি। এটা খাও, এটা অনেক মজা হয়েছে। তুমি খাও। ভাবিও যেমন, মনও তেমন। এই আচ্ছা, তুই কেন ওদের দুজনকে রাগাচ্ছিস? খা তো। ঠিক আছে, এই দেখো আমি চুপ। কিভাবে যে রমজান চলে যাচ্ছে বুঝতে পারছি না। তুমি হক কথা বলছো, মানে তোমার কথার তর্জমা হলো যে তুমি খুব সহজভাবে রোজার আমলগুলি পালন করতে পারছো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করেছে। আর অন্যদিকে একটু খেয়াল করে দেখো, মানে কি অনেকের ধারণা এরকম যে এই মাসটা যেন যাচ্ছি না যাচ্ছি না। যা। এই গাদার বাচ্চা গাদা, এই কাদির, তুই কই? এই ছাগলের বাচ্চা, গাধার বাচ্চা, আবার কোস কি হইছে? এই তোর আমি চা দিতে বলছি, এটা তুই কি দিছ? চা দিছস না আমার মারা যাওয়ার জন্য বিষ দিছস? এটা চা বানিতে পারে না। আমার কি, আমার কি মনে হচ্ছে জানোস? আমার মনে হচ্ছে গরম চা তোর মুখের মধ্যে ফেটে মারি। চা বানিতে পারস না, গর্দব কোথাকার। না আছে চা পাতা ঠিক, না আছে চিনি ঠিক, না আছে কিছু ঠিক, যত সব যা কিন্তু। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমি নতুন করে ভালো করে বানাই না দিই। যাক গাধার বাচ্চা গাধা, তোর বানাইতে হবে না, তোর চা আমি খাবো না। তুমি কেন সব সময় ছেলেটার সাথে খারাপ ব্যবহার করো? খারাপ ব্যবহার করব না তো কি করব? তুমি তো জানো যে ইফতার করার পর আমার এক কাপ খুব ভালো চা দরকার। এই বেটা তো চা আনে নাই, আমাকে মারার জন্য বিষ আনছে। আচ্ছা ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা করে বসো, যা হবার তা তো হয়ে গেছে, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। আমি তোমার জন্য চা নিয়ে আসছি, যত্ত সব এটা মুহূর্তে নষ্ট হয়ে গেছে। সারাদিন রোজা রেখে ভাবছি ইফতারি পর একটা ভালো চা খাবো, চা না একটা বিষ, আমার মারতে চায় এরা। জহির ভাই, পেন্ডিং ফাইলটা আমাকে দিয়ে দিন, আমি ফাইলটা কমপ্লিট করে বসের কাছ থেকে ফাইনাল করে নেব। ওকে দিচ্ছি। এই যে নিন ফাইলটা। এটা ভালো করে দেখবেন এবং রেডি করে বসকে দেখাবেন, কোনোভাবেই কাজে হেলাফেলা করা যাবে না। আপনি তো আবার অনেক গুরুত্বপূর্ণ ফাইলপত্র লম্বা অবসরে পাঠিয়ে দেন, এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? আচ্ছা ভয় নেই, মাঝে মধ্যে এমনটা হয়ে যায় আর কি, এই ফাইলটা ঠিকঠাক আমি ফাইনাল করে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ এসো। কি ব্যাপার রফিক, কিছু বলবে? স্যার আপনি তো জানেন আমি অফিসে একটা লোনের জন্য আবেদন করছিলাম, স্যার আমার লোনটা হয়েছে। দেখো রফিক, তোমার বিষয়ে আমি তোমার হয়ে স্যারকে অনেকবার বলেছি, স্যারেরও একই কথা, এই রমজান মাসে সে কাউকে লোন দেবে না। আমি অনেক রিকোয়েস্ট করেছি কিন্তু কিছুতেই রাজি হচ্ছে না। তুমি মনে কোনো কষ্ট নিও না, আমি তো তোমার হয়ে বলেছি। না না স্যার, আমি কিছু মনে করি নাই। তাছাড়া আপনারও তো কোনো দোষ নাই, আমার আল্লাহর উপরে ভরসা আছে, আল্লাহ হয়তো আমার জন্য অন্য একটা রাস্তা খুলে দেবেন। ঠিক আছে স্যার, আমি আজকে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জহির ভাই, রফিকের বিষয়টা কি? আর বলেন না,
রফিকের মা অসুস্থ, আইসিইউতে ভর্তি আছে, খুব সিরিয়াস অবস্থা। ওর টাকার খুব দরকার, আর যার কারণে ও আমাদের অফিসে লোনের জন্য অ্যাপ্লাই করেছিল। আমি স্যারকে অনেক রিকোয়েস্ট করেছি, আপনি তো জানেন ও আমাদের পুরনো স্টাফ, আর যার কারণে ওর জন্য আমারও মায়া হয়। আমি স্যারকে নিজে রিকোয়েস্ট করেছি, অনেকবার বলেছি, স্যার কিছুতেই রাজি হচ্ছে না। স্যারের ওই একই কথা। স্যার রাজি হচ্ছেন না কেন? কি বলে স্যার? রাজি হচ্ছে না, ও যে বেতন পায় সেই বেতনের টাকা দিয়ে লোনের টাকা পরিশোধ করতে পারবে না, এটা স্যারের ধারণা, যার কারণে স্যার রাজি হচ্ছে না। আমি স্যারকে অনেক রিকোয়েস্ট করেছি কিন্তু কোনো লাভ হচ্ছে না। যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমি দিয়ে দিতাম, কিন্তু কী করবো বলুন। আচ্ছা তাহলে উঠলাম। আসসালামু আলাইকুম রফিক ভাই। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি এখানে অফিসে কোনো সমস্যা হয়েছে নাকি? যদি কোনো সমস্যা হয় আপনি আমার একটা ফোন দিতেন, আমি নিজে চলে যাইতাম। আপনি এত কষ্ট করে আমার বাড়ি পর্যন্ত চলে আইছেন। আরে আরে এত ব্যস্ত হতে হবে না, আমি অফিসের কোনো কাজ নিয়ে আপনার কাছে আসিনি। আসলে আমি জহির ভাইয়ের রুম থেকে বেরিয়ে আপনাকে অফিসে কোথাও পাইনি, এর জন্য সরাসরি আপনার বাসায় চলে এলাম। স্যার তাহলে আসেন না, ভিতরে আসেন। আরে না না ভাই, এখন ভেতরে যাব না, অফিস থেকে আপনার সমস্যার কথা শুনেছি, এর জন্য এলাম। চিন্তা করবেন না, ইনশাল্লাহ আপনার মা সুস্থ হয়ে যাবেন। এই টাকাটা রাখুন। স্যার এতগুলো টাকা? এখানে 50,000 টাকা আছে, এই টাকাটা দিয়ে আপনি আপনার মায়ের চিকিৎসাটা করিয়ে ফেলুন। না না স্যার, এই টাকা আমার কোনো প্রয়োজন নেই, আমি কোনো না কোনোভাবে আমার মায়ের চিকিৎসার টাকা জোগাড় করে ফেলাম। আমি না শোনার জন্য এখানে আসিনি রফিক ভাই, টাকাটা রাখুন। স্যার আমি এই টাকা কেমনে পরিশোধ করবো স্যার? যদি অফিস থেকে বেতনটা ঠিক মতো পাইতাম, নয় বেতনের থেকে মাসে মাসে কিছু করে দিয়ে পরিশোধ করে দিতাম, কিন্তু স্যার এতগুলা টাকা কেমনে পরিশোধ করবো কোন? রফিক ভাই আপাতত টাকা নিয়ে চিন্তা করতে হবে না, আপনার মাকে নিয়ে চিন্তা করুন, তাতেই চলবে। আর যখন পারবেন তখন পরিশোধ করে দিন, আর যদি পরিশোধ করতে না পারেন তাহলে সমস্যা নেই। আরে রফিক ভাই ভেঙে পড়বেন না, আল্লাহর উপরে ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। আমি আসছি, হ্যাঁ মাটিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বাবা। আলহামদুলিল্লাহ বাবাজি, আল্লাহর রহমতে ভালোই আছি। তোমরা তো আসলে একেবারে ইফতারের মাত্র 5 মিনিট আগে, তা আসতে কোনো তকলিফ হয়নি তো তোমাদের? আসলে বাবা অফিসে একটু কাজের ঝামেলায় পড়ে গিয়েছিলাম। কাজ হলো গুলো একটা ইবাদত, হ্যাঁ এই ইবাদতকে মানে কাজকে কখনো ঝামেলা মনে করা উচিত না। এই কাজের মধ্যে দিয়ে ধর্ম পালন করতে হবে, আমাদের ধর্মে বলা আছে না কর্মের মধ্যে ধর্ম। আসসালামু আলাইকুম দুলা ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি, আপনি কেমন আছেন কাদের ভাই? জি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই গাধাটার খবর তুমি কি নিচ্ছ? চলো চলো আইবা, আসো বাবা আসো। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার, ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ আল্লাহর কৃপায় ভালো আছি। আচ্ছা হুজুর কোনো সমস্যা? জি সমস্যা বলেই তো আপনাদেরকে আমরা স্মরণ করি। বলুন তো কি সমস্যা? আপনাদের জন্যই তো মসজিদের কাজ প্রায় শেষ করে ফেলেছি, এখন আর কিছু কাজ বাকি আছে। আপনি যদি দয়া করে মসজিদের কমিটির সাথে একটু কথা বলে বাকি টাকাটা কালেকশন করে দিতেন তাহলে মসজিদের বাকি কাজটা শেষ করে ফেলতে পারতাম। ঠিক আছে সমস্যা নাই, বাকি কাজ করতে কত টাকা লাগবে আমাকে জানাবেন, তারপর আগামীকাল আমার বাসা থেকে ওই অঙ্কের চেক নিয়ে আসবেন একটা। আর সবাইকে বসিয়ে তাদেরকে ঝামেলায় ফেলতে চাই না। আসলে আপনাদের মতো মানুষ আছে বলেই মসজিদের উন্নয়ন কাজ করা সম্ভব। আচ্ছা হুজুর মানে আমি না একটা বিষয় বুঝতে পারি না, আল্লাহর ঘরে কাজ করার জন্য মানুষ তো কৃপণ কেন? যাকে সে কথা, আপনি কিন্তু
কালকেই কাজ ধরবেন, আর আমি কালকে আপনাকে চেক দিয়ে যাব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো জামাই বাবুজি। মা, আসাদ আসলে কোনো কিছু নিয়েই সিরিয়াস না, সব ব্যাপারেই কেমন যেন গা ছাড়া। এই রোজার কথাই ধরো, রোজা রাখতে হবে তাই রোজা রাখছে, রোজা নিয়ে কোনো গুরুত্বই দেয় না। আর বাবার দিকটা দেখো, বাবা কি সুন্দর সব নিয়মকানুন মেনে রোজা পালন করছে। জানো তো মা, আসাদ আর বাবার মধ্যে না আকাশ পাতাল তফাত, আসাদ কখনোই বাবার মতো হতে পারবে না। এটা ঠিক না মা, তুই তোর বাবার সাথে জামাই বাবাজিকে কখনো মিলাবি না, ভালো করে দেখলে বুঝতে পারবি। তোর বাবার কিছু কাজ যেমন ভালো, জামাই বাবাজিরও কিছু কাজ আছে খুব ভালো। আসলে মা, আমি তোমাকে বোঝাতে চাচ্ছি যে আসাদের জীবনে রমজানের কোনো গুরুত্বই নেই, সব ব্যাপারেই গা ছাড়া ভাবে থাকে, মনে হয় শুধু রোজা রাখার নামে সারাদিন উপোস থাকে। আর ওর বাড়ির লোকজনগুলোও যেন কেমন, সবসময় ওর দিকটাই টানে, ও যেটা করবে সেটাই রাইট। আচ্ছা মা, তুই আমাকে একটা জবাব দে তো, আসাদ রোজা রেখে কি তোর সাথে খারাপ ব্যবহার করে, চিল্লাচিল্লি করে কোনো কথা বলে? না মা, চিল্লাচিল্লি করা তো দূরের কথা, আমার সঙ্গে কখনো উচ্চস্বরে কথাও বলে না। কিন্তু তোর বাবাকে দেখ, রোজা রেখে সারাদিন চিল্লাচিল্লি করে কথা বলে, কাদের আর আমার সাথে তো খারাপ ব্যবহার করতেই থাকে। এইসব বান্দাদের যে কি হবে, আল্লাহর ঘরের জন্য যাদের পকেট থেকে কোনো টাকা পয়সাই বের হয়। আব্বা আপনি নেহাত ভালো কাজ করছেন, এই যে আল্লাহর ঘর মসজিদে দান করছেন, টাকা পয়সা দিচ্ছেন, এটা অবশ্যই ভালো কাজ। কিন্তু আব্বা আপনার কি মনে হয় না যে রাস্তাঘাটে যারা গরিব অসহায় মানুষ আছে, এদেরকে টাকা পয়সা দেওয়া উচিত, দান করা উচিত? বাবাজি তোমার বয়স কম, তুমি এখন বুঝবে না, মানে এই অসহায় সে যে টাকা উপার্জন করা না, এদের একটা ধান্দা, এদের পেছনে টাকা খরচ করা আর ওই যে পানিতে টাকা ফেলা একই সমান। তুমি বয়স হলে না সব বুঝতে পারবে। সাদিয়া, জামাই বাবাজি খুব ভালো একজন মানুষ, তার নাম আজ রোজা, আল্লাহ তাআলা নিশ্চয়ই কবুল করছেন। আর এটা নিতান্তই ওর ব্যাপার, ও যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে চলতে দে, এতে তোর সমস্যা কোথায়? মা ভালোই বলেছো, তুমি শুধু তোমার জামাই বাবাজির দিকটাই দেখলে, ওকে যদি আমি ওর মতো করে চলতে দেই তাহলে দেখবে সেহেরির সময় খেয়ে ঘুমিয়েছে আর এদিকে ইফতারের আগে উঠেছে। বাবাজি এই দুনিয়া হলো দুই দিনে। ওই দেখো মা, বাবা তোমার জামাই বাবাজিকে নামাজ পড়িয়ে নিয়ে চলে এসেছে। দেখো এই সুযোগে যদি তোমার জামাই বাবাজি বাবার কাছ থেকে কিছু ঈমান আমল ট্রান্সফার করে নিতে পারে। আবার সেই একই কথা, চুপ থাকতো, চল আমরা ওদের কাছে যাই। বলছি যে আমাদের বাড়িতে একটা ইফতারের আয়োজন করলে কেমন হয়? না এখন না, পরে। রমজান তো প্রায় শেষ, পরে আর কখন করবে? আহা বোঝার চেষ্টা করো, এখন আমার কাছে টাকা পয়সা নেই, হাত খালি। আচ্ছা তুমি আমাকে সত্যি করে বলো তো, আমি তোমাকে বলেছি ইফতারের অনুষ্ঠান করার জন্য, এই জন্য করবে না নাকি আসলেই তোমার হাত খালি? আসলেই আমার হাত খালি সাদিয়া, আমার হাতে টাকা থাকলে তোমার বলার প্রয়োজন ছিল না, আমি ইফতার পার্টির আয়োজন করতাম। শোনো, কিছুদিন পর আমি বেতন এবং বোনাস দুটোই পাবো, তখন তুমি একটা ইফতার পার্টির ব্যবস্থা করো, কেমন? তোমার বেতন আর বোনাস পেতে পেতে রমজান মাস শেষ হয়ে যাবে, থাক তোমার আর ইফতারের আয়োজন করার কোনো দরকার নেই। ওয়ালাইকুম আসসালাম রফিক ভাই, কি অবস্থা আপনার, আর মায়ের কি অবস্থা আপনার? স্যার মায়ের অবস্থা বেশি একটা ভালো না, এখনো হাসপাতালে আছে। স্যার আমার মাটার জন্য আপনি একটু দোয়া করেন স্যার। আপনার মায়ের জন্য দোয়া রইল, আর কোনো চিন্তা করবেন না, আল্লাহর উপরে ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। স্যার আপনার টাকাটা আমি আস্তে আস্তে শোধ করে দিব স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি এখনো পড়ে আছেন ওই টাকা পরিশোধের কথা নিয়ে না? আচ্ছা যখন পারবেন তখন পরিশোধ করে দিন, আর শুনুন যদি কখনো কোনো কিছু প্রয়োজন হয় আমাকে জানাবেন, আর মায়ের দিকে খেয়াল রাখবেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। হ্যাঁ 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 আপনি যান। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি আসাদ স্যারের বাসা? হ্যাঁ, এটাই ওর বাসা। ম্যাডাম, আসাদ স্যার কি বাসায় আছে? না, ও তো বাসায় নেই। কিন্তু আপনি কে? আমি ওনার অফিসের পিয়ন রফিক। আচ্ছা, আসুন না, ভিতরে আসুন, এসে বসবেন একটু। না, আমি আজকে বসবো না। শুধু স্যার আসলে এতটুকু বললেন, আমার মা আগের থেকে অনেকটা সুস্থ আছে। আসলে স্যার আমারে এমন একটা সময় আমার মার চিকিৎসার জন্য এতগুলো টাকা দেওয়া সাহায্য করছে, আমি না টাকাগুলো নিতে চাই নাই। কিন্তু স্যার, তারপরেও অন্য একটা লোকের কাছে আমার মায়ের অসুস্থতার কথা শুনে আমার বাড়িতে গিয়া আমারে এতগুলো টাকা দিয়ে আসছে। আমি তো হয়তো বা কোনোদিন স্যারের টাকা আস্তে আস্তে পরিশোধ করে দিতে পারবো, কিন্তু তার এই মুহূর্তের প্রতিদান আমি ম্যাডাম কোনোদিন দিতে পারবো না, কোনোদিন না। আচ্ছা ম্যাডাম, আমি আসি। কি ব্যাপার, কি হয়েছে? আছে কোনো চেঁচামেচি নেই, হঠাৎ ভালোবাসা বেড়ে গেল আমার উপরে। হয়েছে কি বলো তো? তুমি দুপুরে বেরিয়ে যাওয়ার পরে রফিক ভাই এসেছিল। রফিক ভাই? কোন রফিক ভাই? তোমার অফিসের পিয়ন, তুমি যার মায়ের চিকিৎসার জন্য টাকা দিয়ে সাহায্য করেছিলে। আচ্ছা, আমাকে বললে কি আমি তোমাকে টাকা দিতে নিষেধ করতাম? এখানে বাধা দেওয়ার প্রশ্ন নয় সাদিয়া, আজকে তোমায় কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শুনবে। দেখো, আমি নামাজ পড়ি, রোজা থাকি, দান সাদকা করি, এটা তো মানুষ দেখানোর কিছু নেই। আমি সময় মতো নামাজ পড়েছি, আমি সময় মতো রোজা থেকেছি, আমি মানুষকে সাহায্য করেছি, কারো বিপদে এগিয়ে এসেছি। এর মানে এটা নয় মানুষকে দেখিয়ে দেখিয়ে এটা করতে হবে। মানুষ দেখিয়ে লাভ কি? এটা আমার কাছে ভালো লাগে না। যার দেখার উনি তো ঠিকই দেখেছেন, আমার মনের ভেতরে কি আছে এটা মানুষকে জানানোর কোনো প্রয়োজন নেই, আল্লাহ জানলেই জানবে। সমাজে কিছু মানুষ আছে যারা লোক দেখানোর জন্য মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে। কেন জানো? মানুষ তাকে বাহবা দেয়। কিন্তু আমার আশেপাশের মানুষগুলো না খেয়ে আছে এটা কিন্তু অনেকেই দেখে না। এই দানের লাভটা কি? মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ জীব, আমরা আজকে পেট ভরে খাচ্ছি, কিন্তু যে দেখো রাস্তায় কিছু মানুষ আছে যারা না খেয়ে আছে, আমাদের সামর্থ্য আছে, আমরা তাই কিনে খেতে পারছি। দ্রব্যমূল্যের এত দাম, অনেকে খেয়ে না খেয়ে দিন পার করছে। আমরা এত মসজিদ মাদ্রাসায় দান না করে আমরা তো ওইসব মানুষদেরকে সাহায্য করতে পারি যারা অসহায়, আমরা এতিমদেরকে সাহায্য করতে পারি, এতে তো আল্লাহ খুশি হন। সাদিয়া, একটা কথা চিন্তা করে দেখো, একটা মানুষ অসহায়, তাকে তুমি দান করবে, কিন্তু সেই দানটা আট দশটা মানুষের সামনে করবে, তার কি আত্মসম্মান বোধ নেই? এতে কি তার আত্মসম্মান বোধ যাচ্ছে না? কাউকে দান করার নামে যদি আত্মসম্মান নষ্ট করো তাহলে সেই দানের লাভটা কি? তাই মানুষকে দেখিয়ে দান করার দরকার নেই, দান এমন ভাবে করো যে এই হাতে দান করলে যেন এই হাত টেন না পায়, ডান হাতে দান করলে বাম হাত যেন টেন না পায়। তাই আমাদের উচিত সবাইকে এভাবেই দান করা, মানুষ দেখানোর কোনো প্রয়োজন নেই। তাই আমি এই কাজগুলো সবসময় আড়ালেই করেছি, কাউকে বুঝতেও দেই। আমি সবসময় তোমার সঙ্গে না বুঝে খারাপ ব্যবহার করেছি, আমাকে প্লিজ মাফ করে দাও।